ঢাকায় আমার জন্ম, যদিও আমার দেশের বাড়ি বরিশাল, এবং আমি ঢাকায় আমার পড়াশোনা, আর্মেন্টাল স্কুল, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি। তাজউদ্দিন সাহেবকে কতদিন থেকে চেনেন? আমি তাজউদ্দিন সাহেবকে 1940 সন থেকে চিনি। আমি তখন স্কুলের ছাত্র, তিনিও স্কুলের ছাত্র। আমি 1945 সনে ম্যাট্রিক পাশ করেছি, তিনি পাশ করেছেন 1944 সনে, এক বছরের আমি জুনিয়র ছিলাম। এবং এই স্কুল জীবন থেকেই আমরা আমার নাম বাহাউদ্দিন চৌধুরী, আমার জন্ম ঢাকায় 1931 সনে, আমার দেশের বাড়ি বরিশাল জেলার মেহেন্দ্রগঞ্জ থানার উলানিয়া গ্রাম। যদিও আমার জন্ম ঢাকায়, আমি লেখাপড়া ঢাকায়ই করেছি, ঢাকার আর্মেন্ট গভর্নমেন্ট স্কুল, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি। তাজউদ্দিন সাহেবের সঙ্গে আমার পরিচয় 1944 হবে, আমি তখন স্কুলের ছাত্র, তিনিও স্কুলের ছাত্র। তিনি ম্যাট্রিক পাশ করেছেন 1944 সনে, আমি ম্যাট্রিক পাশ করেছি 1945 সনে। তিনি সেন্ট গ্রেগরি স্কুল থেকে, আমি আর্মি ক্লাস স্কুল থেকে। স্কুলে আমার শিক্ষক ছিলেন কামরুদ্দিন আহমদ, তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তারই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতিতে চলে আসি, যদিও তখন স্কুলের ছাত্র ছিলাম। এবং এটা গুরুত্বপূর্ণ বছর ছিল বাঙালি মুসলমানের জন্য, কারণ 1940 সনে লাহোরে পাকিস্তান রেজলিউশন পাস হয়েছিল এবং তখন মুসলমান জনসংখ্যার অধিকাংশ মুসলিম লীগের প্রতি আকৃষ্ট ছিল এবং পাকিস্তান প্রস্তাবের সমর্থক ছিল। আমি এবং তাজউদ্দিন আহমদ মুসলিম লীগের কর্মী হিসেবেই রাজনীতিতে আসি। ঢাকা শহরের 150 নম্বর মোগলটুলিতে মুসলিম লীগের একটি অফিস ছিল। এই অফিসটি ছিল বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেমের অনুসারীদের দ্বারা পরিচালিত। আবুল হাসেম সাহেব মুসলিম লীগে ফিউডাল নেতৃত্বের বিরুদ্ধে একটা লড়াই শুরু করেছিলেন। ফিউডাল নেতৃত্ব বলতে আপনারা কি বুঝতেন তখন? ঢাকার নবাব বাড়ি প্রধানত বাংলাদেশের মুসলিম লীগের নেতৃত্ব দিচ্ছিল। এই নবাব বাড়ির স্যার সলিমুল্লাহ মুসলিম লীগ প্রথম 1906 সনে মুসলিম লীগ গঠন করেন এবং নেতৃত্বটা ঢাকার নবাব বাড়ি, বিভিন্ন জমিদার বাড়ি এবং সর্বভারতীয় ভিত্তিতেই প্রধানত জমিদার শ্রেণীর লোকেরাই তখন মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন। নবাব, এক্স নবাব, খান বাহাদুর ইত্যাদি সাধারণত ব্রিটিশ ভক্ত যে এলিট শ্রেণী ছিল তখন মুসলমানদের মধ্যে, তারাই তখন মুসলিম লীগের নেতৃত্ব দিচ্ছিলেন। এবং ব্রিটিশ সরকার কংগ্রেসের আন্দোলনকে প্রতিহত করার জন্য মুসলিম লীগকে যথেষ্ট প্যাট্রোনাইজেশন তখন দিচ্ছিলেন প্রাথমিক অবস্থায়। এবং মুসলমানগণ যেহেতু তখন অত্যন্ত অবহেলিত ছিল, তারাও এটাকে একটা ত্রাণ প্ল্যাটফর্ম হিসাবে, মঞ্চ হিসাবে মনে করেছিল এবং এর চারপাশে জড়ো হয়েছিল। তখন বাংলাদেশের মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন খাজা নাজিমুদ্দিন, খাজা শাহাবুদ্দিন, এরা ঢাকা নবাব পরিবারের লোকজন, তাদের সঙ্গে আরও বিভিন্ন স্থানের জমিদার শ্রেণীর লোকজন ছিলেন। প্রথম পেশাজীবী শ্রেণীর থেকে নেতৃত্বে উঠে আসেন মুসলিম লীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি যদিও অভিষেক বংশের ছিলেন কিন্তু জমিদার শ্রেণীর ছিলেন না, তিনি ছিলেন একজন ব্যারিস্টার, আইনজীবী, পেশাজীবী। এবং তিনি জীবন আরম্ভ করেছিলেন প্রথমে শ্রমিক আন্দোলন দিয়ে। তিনি বিলেত থেকে ব্যারিস্টারি এবং বিসিএল পাশ করে এসে কলকাতায় ডক শ্রমিকদের নেতৃত্ব সংগঠিত করছিলেন এবং তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। পরে বর্তমানের আবুল হাসেম এসে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। আবুল হাসেম ছিলেন কংগ্রেস নেতা আবুল কাসেমের ছেলে,
কংগ্রেস নেতা আবুল কাসেম বিপ্লবী চরিত্রের ছিলেন এবং আবুল হাসেম যদিও কংগ্রেসে না গিয়ে মুসলিম লীগে হলেন কিন্তু পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি কিছু বিপ্লবী চরিত্র নিয়ে এলেন এবং তিনি মুসলিম লীগের সাধারণ সম্পাদক হয়ে মুসলিম লীগে জমিদার শ্রেণীর হাত থেকে মধ্যবিত্ত নেতৃত্ব প্রসার করার চেষ্টা করলেন এবং প্রধানত আইনজীবীরা পেশাজীবী হিসাবে ডাক্তার আইনজীবী এরা তখন সংগঠিত হতে থাকলো এবং নেতৃত্বে আসার চেষ্টা করল এবং আবুল হাসিম সাহেব একটা তত্ত্ব খাড়া করেছিলেন তখন যুবকদের আকৃষ্ট করার জন্য তিনি বলতেন ইসলামিক সোশ্যালিজম সমাজতন্ত্র কথাটা বলতেন কিন্তু তার আগে একটা প্রিফিক্স ছিল ইসলামিক ইসলামিক সমাজতন্ত্র তখন দেশে ভারতবর্ষে বামপন্থীদের যথেষ্ট আন্দোলন চলছিল কমিউনিস্টরা যথেষ্ট আন্দোলন করছিলেন এবং বিভিন্ন জায়গায় তারাও সংগঠিত হচ্ছিল কংগ্রেসের বিকল্প হিসেবে এবং তখন কমিউনিস্ট পার্টির প্রেরণায় নৌ বিদ্রোহ হয়েছিল বোম্বেতে এটাই প্রথম সশস্ত্র বিদ্রোহ মানে আধুনিক যুগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমি সিপাহী বিদ্রোহের কথা বলছি না বা ফরায়েজি বিদ্রোহের কথা বলছি না আধুনিক কালে যে একটি সশস্ত্র বিদ্রোহের চেষ্টা হয়েছিল সেটা নৌ বিদ্রোহ হয়েছিল কংগ্রেস তাদের কথা ছিল ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ থাকা উচিত এবং সব ভারতীয় এক জাতি কিন্তু অবৈধ মুসলিম সম্প্রদায় এতে আশ্বস্ত হয় কারণ কংগ্রেস নেতৃত্বেও তখন হিন্দু ইলিশ শ্রেণীদের প্রাধান্য ছিল সেখানেও তেমনভাবে অন্তজ শ্রেণীর প্রতিনিধি স্থান পায়নি এবং যেহেতু বাংলাদেশে অধিকাংশ জমিদার হিন্দু সম্প্রদায়ভুক্ত ছিলেন এবং অধিকাংশ প্রজা ছিল মুসলিম সম্প্রদায়ভুক্ত কৃষক শ্রমজীবী একটা বিরোধ তৈরি হয়েছিল ওই জমিদার শ্রেণী কৃষক শ্রমিক শ্রেণীর পরবর্তীকালে এটা একটা সাম্প্রদায়িক বিরোধের রূপ নেয় আসলে এটা ছিল বর্ণ বিরোধী উচ্চ বর্ণের হিন্দুগণ জমিদার ছিলেন নিম্ন বর্ণের মুসলমানগণ এদের মধ্যে অধিকাংশই কনভার্স হয়তো নিম্ন শ্রেণীর হিন্দুর থেকে তাদের মধ্যে একটা একটা যাতে ক্যাস্টিজম এটা একটা সেটা পরবর্তীকালে মুসলিম লীগ নেতৃত্বে সাম্প্রদায়িক রূপ নেয় আমি এখানে একটা গল্প বলবো আমার ব্যক্তিগত জীবন থেকে আর্মানিটা স্কুলে পড়তাম পাশে আর্মানিটা পাড়া ছিল হিন্দু সম্ভ্রান্ত পূর্ণে সেখানে আমার সহপাঠীদের সঙ্গে তাদের বাড়িতে যেতাম মাসি ভাড়া আমাকে ঘরের ভেতরে নিয়ে রান্নাঘরে গিয়ে খেতে দিতেন কিন্তু আমার সঙ্গে আরও যে দু চারজন মুসলমান ছাত্র থাকত তাদেরকে বাইরে বসিয়ে রেখে মুড়ি নাড়ু খেতে দিতেন ধামাই আমি খুব লজ্জিত হতাম মাসিমাদের জিজ্ঞাসা করতাম ওদেরকে জানলে ডাকলেন না বলতেন ওরা তো মুসলমান আমি খুব থতমত কে বলতাম আমিও তো মুসলমান বলে তুমি তো জমিদারের ছেলে অর্থাৎ এটা সম্প্রদায়গত নয় শ্রেণীগত যেহেতু আমি জমিদারের ছেলে আমি বামুন হয়ে গেছি যেহেতু ওরা জমিদারের ছেলে নয় ওরা শূদ্র এবং প্রধানত এই বিরোধটাকে কেন্দ্র করেই মুসলিম লীগ নেতৃত্ব জিন্না সাহেব একটা সাম্প্রদায়িকতার রূপে মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র চাইলেন এবং আমরা মুসলমান তরুণরা তার এই আহ্বানে আকৃষ্ট হলাম 1940 সনে প্রস্তাব হয়েছে পাকিস্তান আন্দোলনে তখন আবুল হাসেমের প্রেরণায় আচ্ছা একটু ক্যাচ এক সেকেন্ড আমরা উই ক্যান চেঞ্জ দ্য চেয়ার না ওই চেয়ারটা সরি আপনি ওকে জি আবুল হাসেম সাহেব সাধারণ সম্পাদক হয়ে মুসলিম লীগের বমি প্রাদেশিক মুসলিম লীগের তিনি চাইলেন নেতৃত্বে পেশাজীবী মধ্যবিত্ত শ্রেণী চলে আসুন ফিউডালদের ঘটিয়ে এবং তিনি একটি তত্ত্ব উপস্থাপন করলেন ইসলামিক সমাজতন্ত্র বলে এটা হচ্ছে একটা সমাজতন্ত্র মার্কসিস্ট সমাজতন্ত্রের বিকল্প হিসাবে তিনি মুসলমানদের জন্য একটা আনলেন কারণ তখন সারা ভারতবর্ষে প্রচণ্ড বাম আন্দোলন হচ্ছে কমিউনিস্ট নেতৃত্বে এবং
মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে আকৃষ্ট করার জন্য এই স্লোগানটি, এই তত্ত্বটি যথেষ্ট উপযোগী হয়েছিল। তারই নেতৃত্বে 1950 না তারও আগে খুব সম্ভব তারিখটা সম্পর্কটা মনে নেই, 150 নম্বর মোগলটুলিতে একটি অফিস করা হলো। কমিউনিস্ট পার্টির অনুকরণে ওটাকে পার্টি হাউস বলা হতো এবং সেখানে কমিউনিস্ট পার্টির অনুকরণে কয়েকজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী থাকতেন। তাদেরকে কমিউনিস্ট পার্টি যেমন সার্বক্ষণিক কর্মী ছিল, অন্যান্য রাজনৈতিক দলে বিশেষ বুর্জুয়া দলগুলোতে অবসর সময়ে রাজনীতি করা হতো, কোনো সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী রাখার রেওয়াজ ছিল না। তার ফলে সাধারণত উকিল, ডাক্তার এই জাতীয় পেশাজীবী শ্রেণীর লোকেরা বিভিন্ন রাজনৈতিক দলে ইভেন কংগ্রেসে নেতৃত্বে এসে গিয়েছিলেন। কংগ্রেস নেতৃত্বে দেখা যাবে অধিকাংশই ছিলেন ব্যারিস্টার, আইনজীবী। আমি একটু আগে যেটা বলেছি যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সর্বপ্রথম একটা পেশাজীবী নেতা হিসাবে আবির্ভূত হলেন এবং তিনি জীবন আরম্ভ করলেন শ্রমিক শ্রেণীর মধ্যে তার সংগঠন নিয়ে। আবুল হাশেম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী তারা খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বাধীন ফিউডাল নেতৃত্বের বিরুদ্ধে একসঙ্গে হয়ে গেলেন, ইউনাইটেড হলেন, ঐক্যবদ্ধ হলেন এবং ঐক্যবদ্ধ হয়ে তরুণ শ্রেণীকে আকৃষ্ট করলেন। তেমনি 150 নম্বর মোগলটিতে হাশিম সাহেব পার্টি হাউস করলেন, তাতে যে কজন সার্বক্ষণিক কর্মী ছিলেন তার মধ্যে তাজউদ্দিন আহমদ ছিলেন, তোহা সাহেব ছিলেন, আমি ছিলাম, শামসুদ্দিন আহমদ বলে একজন ছিলেন, কমিউনিস্ট পার্টি করতেন পরে। আমরা সেখানে অফিস ইনচার্জ ছিলেন আমার শিক্ষাগুরু এবং রাজনীতিরও গুরু কামরুদ্দিন সাহেবেরও রাজনীতির গুরু কামরুদ্দিন আহমদ। কামরুদ্দিন আহমদ পরবর্তীকালে রাষ্ট্রদূত হয়েছিলেন এবং রাজনীতি ছিলেন, পরে চলে যান। সেখানে তাজউদ্দিন আহমদের সঙ্গে আমার ঘনিষ্ঠ শুরু হয়েছিল। আপনাদের এই তখনকার এই বিশ্বাস ইসলামী সমাজতন্ত্রের বিশ্বাসটা কি ছিল, মানে কি ধরনটা কি ছিল? এটা ছিল যেমন খেলাফতের কথা আমরা বলতাম, কারণ খেলাফতের সময় খলিফারা অত্যন্ত সাদা সিধে জীবনযাপন করতেন, দরিদ্রদের সেবা করতেন এবং আমাদের যে তত্ত্ব ছিল যে আসল ইসলাম হচ্ছে হচ্ছে বড়লোকদের ইসলাম নয়। খলিফা ওমর সেলাই করা কাপড় পরতেন, খলিফা আলী বাসস্থান ভালো ছিল না বলে থাকার জায়গা ছিল না তেমন, তিনি মসজিদে ঘুমাতেন এবং তারা অত্যন্ত সাদা সিধে সৎ জীবনযাপন করতেন এবং ইসলামের মূল বাণী হচ্ছে দরিদ্রের সেবা করা। এই যে দিকটা যেহেতু সাধারণ মানুষের কাছে আমরা যে দেখিয়েছি এবং আমরা বোঝাতে চেয়েছি বা সেই সময়কার তত্ত্ব অনুযায়ী, যেমন আমরা বিভিন্ন মিলাদে চলে যেতাম, আবুল হাশেম সাহেব পায়জামা পরতেন না, উনি লুঙ্গি পরতেন, লুঙ্গি আমরাও তার অনুকরণে সাদা লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি পরে বিভিন্ন সভায় যেতাম এবং তাতে ধর্মের মিশেল দিয়ে আমরা রাজনীতির কথা বলতাম। এবং আমাদের তত্ত্ব কথা ছিল যে সাধারণ মানুষকে বলা, বোঝানো যে মুসলিম লীগের পতাকা তলে এসে ইসলামী সমাজতন্ত্র কায়েম করো এবং তাহলে সাধারণ মানুষের মুক্তি পাবে, দুবেলা দুবুটো ভাত জুটবে, খাবার জুটবে, থাকার জায়গা মিলবে, শিক্ষা বাসস্থান পাওয়া যাবে। কারণ আমাদের যে প্রতিবদ্ধ ছিল কমিউনিস্টদের স্লোগান ছিল বাসস্থান, শিক্ষা, খাদ্য, বাসস্থান ইত্যাদি স্লোগান ছিল, তারই বিকল্প হিসেবে আমরা এই স্লোগানগুলো তৈরি করেছিলাম। এবং তাজউদ্দিন আহমদ বলিষ্ঠ ভূমিকা পালন করেন এতে এবং কলেজ জীবনেও বিশ্ববিদ্যালয় জীবনে আমরা একত্রে ছিলাম এবং এই সব সময়ে ধরুন আমরা 47-এ পাকিস্তান হয়ে গেল, পাকিস্তান হয়ে যাওয়ার পরে, পাকিস্তান হওয়ার আগ পর্যন্ত আমরা পাকিস্তান মুসলিম লীগের কর্মী হিসাবে পাকিস্তানের জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, বিভিন্ন নির্বাচনে কর্মী হিসাবে গিয়েছি, আমরা তাজউদ্দিনের নেতৃত্বে সিলেট রেফারেন্ডামে গিয়েছি ঢাকা শহরের যে কর্মীবৃন্দ, কারণ ঢাকা শহরে তখন কলকাতার নেতারা আসেননি, ঢাকার নেতাদের মধ্যে তাজউদ্দিন আহমদ একজন প্রধানতম নেতা ছিলেন এবং তার নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় গিয়েছি। যেমন আমরা গফরগাঁওতে গিয়েছিলাম পাঁচবাণী মৌলানার বিরুদ্ধে,
সেখানে মুসলিম লীগ জিততে পারেনি এবং সেখানে আমরা প্রচন্ড মার পেয়েছিলাম। তো সেখানেও তাজউদ্দিন তার বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন এবং আমরা পরে যখন মুসলিম লীগ পাকিস্তান এনে ফেলল, পাকিস্তান হয়ে গেল, তখন যেহেতু আমাদের এই গ্রুপ সরওয়ার্দি হাশেমপন্থী ছিল, আমরা সরওয়ার্দি হাশেমপন্থী হওয়ার কারণে কামরুদ্দিন আহমদ সহ সরকারি রসে পড়ে গেলাম। কারণ তখন নাজিমুদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেলেন, মুখ্যমন্ত্রী হয়ে গেলেন এবং ওই গ্রুপটা পাওয়ারে এসে গেল। তখন আমরা বিকল্প খুঁজতে চিন্তা করলাম। তার মধ্যে কেউ কেউ রাজনীতি ছেড়ে দিলেন, কেউ কেউ কমিউনিস্ট পার্টির দিকে ঝুঁকে পড়লেন, যেমন আমি নিজে কমিউনিস্ট পার্টিতে চলে গেলাম। তাজউদ্দিন আহমদ কোনো কমিউনিস্ট পার্টিতেও গেলেন না, মুসলিম লীগেও থাকলেন না, তিনি অন্য বিকল্প খুঁজতে চিন্তা করলেন। এর মধ্যে মৌলানা ভাসানী আসাম থেকে চলে আসলেন, কলকাতা থেকে নেতারা অনেকেই চলে আসলেন এবং কলকাতার নেতাদের মধ্যে তখন ইয়াং তরুণ নেতা শেখ মুজিবুর রহমান একটা বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং তিনি এলেন, তিনিও এসে 150 নম্বর মোগলপুরিতে আমাদের সঙ্গে কাজ করতে লাগলেন। তা আমরা সবাই মিলে চিন্তা করলাম কি বিকল্প পাওয়া যায়। আমি কমিউনিস্ট পার্টিতে চলে গেলাম, তোহা ভাইও কমিউনিস্ট পার্টিতে চলে গেলেন, তাজউদ্দিন, অলিহাত, শামসুদ্দিন এরা গেলেন না, কামরুদ্দিন সাহেবও থাকলেন। তখন মৌলানা ভাসানী আসার পরে সবাই মৌলানা ভাসানী চারপাশে জড়ো হয়ে তাকে নিয়ে একটা বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠার চিন্তা করতে লাগলেন। যে ইতিমধ্যে মৌলানা ভাসানীর অতীত হচ্ছে, তিনি সন্তোষের জমিদারদের বিরুদ্ধে কৃষকদের নিয়ে বিদ্রোহ করেছিলেন, এটাই একটা পূর্ববঙ্গের একটা মানে কৃষক বিদ্রোহ হয়েছিল মৌলানা ভাসানীর নেতৃত্বে, আর সালঙ্গা বিদ্রোহ হয়েছিল তর্কবাগী সাহেবের নেতৃত্বে সিরাজগঞ্জে জমিদারের বিরুদ্ধে। নইলে মুসলমান মধ্যবিত্ত কখনো জমিদারের বিরুদ্ধে আন্দোলনে তেমনভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেনি। মৌলানা ভাসানী এলেন, তাজউদ্দিন আহমদ মাঝখানে তার একটু পারিবারিক সমস্যা ছিল, তার কিছুদিন বিরত থাকলেন রাজনীতি, যে কারণে ভাষা আন্দোলনের সময় তাকে টপ নেতৃত্বে আমরা দেখছি না। তিনি ছিলেন আন্দোলনে ছিলেন, কিন্তু যেহেতু তার কিছু পারিবারিক প্রবলেম ছিল তার জন্য উনি ঢাকা শহরে এসে মাঝে মাঝে ওনাকে বাড়িতে যেতে হতো, জমি জমা সংক্রান্ত গোলমাল ছিল, সংসারটা তিনি দেখতেন না। তখনকার দিনে একটা ছিল, রাজনীতি যারা করতেন তারা সংসার দেখতেন না, রাজনীতি এবং চাঁদা খেয়ে বেঁচে থাকতেন, এই একটা রেওয়াজ ছিল। তাজউদ্দিন কোনোদিন কারোর কাছে হাত পেতে কোনো চাঁদা নেন। তাজউদ্দিনের এমন একটা সম্ভ্রমবোধ ছিল যে তিনি কারোর কাছে হাত পাতা পছন্দ করতেন না, সেটা ছিল তখনকার দিনের প্রথা বিরোধী। তিনি দেশে গিয়ে নিজের যা জমি জমা ছিল তা দেখাশোনা করতেন, পড়াশোনা করতেন, রাজনীতি করতেন, তিনটি কাজ তিনি একত্রে করতেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং যেহেতু তাকে অনেকগুলো কাজ করতে হতো সেই অনুপাতে তার পরীক্ষার রেজাল্ট হয়নি তার মেধা অনুযায়ী। তারপরে আপনার যে 150 মোগল তুলিতে যে ইয়াং গ্রুপটা থাকতেন একটু আইডিয়ালিস্ট, আপনাদের সবার চলতো কিভাবে? কোনো মানে আমরা তো সব বাপের পয়সায় বাপের বাড়িতে থাকতাম, তখন সব ছাত্র ছিলাম। আচ্ছা আচ্ছা, ছাত্র ছিলাম এবং কমিউনিস্ট পার্টিতে যেমন ছিল ভাতা দেওয়ার নিয়ম, আমাদের সেটা চালু হয়নি। তার ফলে যারা যারা নিজের আয়ে চলতে হতো এবং আমরা তখন বেশিরভাগ ছাত্র ছিলাম, তখনও আমরা জীবনে প্রবেশ করিনি। শেখ মুজিব কি ওখানে ছিলেন না উনি বাইরে? তখন মোগল যুগ থাকেন, উনি ওখানে থাকেন জি। তাজউদ্দিন আহমদ ওখানে স্থায়ী ভাবে রাত্রি যাপন করেন নাই, তবে আমিও যেমন আমার বাবার একটা বাড়ি ছিল আর বাড়ি ক্লাসে আমি বাবার বাড়িতেই থাকতাম, ওখানে কয়েকজন সারাক্ষণ থাকতেন। তার মধ্যে তোহা সাহেব ছিলেন একজন, শামসুদ্দিন আহমদ বলে একজন ছিলেন ঢাকা জেলা মুসলিম লীগের সম্পাদক, উনি আসলে কমিউনিস্ট পার্টির থেকেই মুসলিম লীগের, তাকে তখন একটা ব্যাপার হয়েছিল কমিউনিস্ট পার্টির কিছু লোক কংগ্রেস এবং মুসলিম লীগে তাদেরকে পাঠানো হয়েছিল প্রগতিশীল অংশ হিসাবে কাজ করার জন্য, যেমন শামসুদ্দিন আহমদ, সর্দার ফজলুল করিম এরা কিছুদিন আমাদের সঙ্গে 150 নম্বর মোগলপুরিতে কাজ করেছেন, কিন্তু আসলে তারা ছিলেন
কমিউনিস্ট পার্টির সদস্য, কারণ তখন কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল 46-এ জিন্না গান্ধী এক হও, ভারতবর্ষ স্বাধীন করো, এবং তারা ইন্দিরা গান্ধী বা মুসলিম লীগ কংগ্রেসকে একত্রে বসার, একত্রে যৌথ আন্দোলনে আনার একটা চেষ্টা করেছিলেন। তারই চেষ্টা হিসাবে কংগ্রেসেও কিছু কমিউনিস্ট গিয়েছিলেন, মুসলিম লীগেও কিছু কমিউনিস্টকে ঢোকানো হয়েছিল। যেমন অরুণ আসফ আলী প্রধানত কংগ্রেস কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন, কিন্তু তিনিও কংগ্রেসে ঢুকেছিলেন। এরকম আরও কিছু কিছু কংগ্রেসে ঢুকেছিল এবং আমাদের এখানেও সেই রকম হয়েছিল। তাজউদ্দিন আহমদ কখনো কমিউনিস্ট পার্টিতে ঢোকেন নাই, কিন্তু তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, কিন্তু তিনি বিপ্লবী সশস্ত্র সমাজতন্ত্রের কথা ভাবেননি। তিনি সমাজতন্ত্রকে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সমাজতান্ত্রিক অর্থনীতি দেশে প্রচলিত করার চিন্তা করতেন। এত গেল 40 দশকের কথা। পরবর্তী সময়ে ধরেন আমি একটু বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমি সাংবাদিক রাজনীতি ছেড়ে দিলাম। আমি ৪৮ সাল ৪৯ সাল ৫০ সালে জেল খেটেছি, তার মধ্যে একবার তাজউদ্দিন শেখ চন্দ্র ছিলেন, আর দুবার ছিলেন না। কোন জেলে? ঢাকা জেল, ঢাকা জেল, ঢাকা সেন্ট্রাল জেলে। প্রথম দুবার ভাষা বা অন্যান্য কারণে, আর ৪৯-এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী একটা আন্দোলন হয়েছিল, বিরাট আন্দোলন হয়েছিল, যাতে অলিহাজকে বহিষ্কার করা হয়েছিল সারা জীবনের জন্য, এই সেদিন বহিষ্কার প্রত্যাহার করা হলো। তো তারপরে 51 সনে সবসময় আমার কথাটা বেশি হয়ে যাচ্ছে, আমি চলে যাই ওই কমিউনিস্ট পার্টির শ্রমিক ফ্রন্টে, থাকি নাই। পরবর্তীকালে তার কমিউনিস্ট পার্টিতে যাওয়ার পরে তাজউদ্দিন সাহেবের সঙ্গে দেখা সাক্ষাৎ কমে যায়, তবে যেহেতু আমরা একই হলের ফজলুলের ছাত্র ছিলাম, মাঝে মাঝে দেখা হতো এবং আমাদের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক সারা জীবনে থেকেছে, বিভিন্ন দল করলেও। যেমন তোহা সাহেব কমিউনিস্ট পার্টি করতেন, কিন্তু তাজউদ্দিনের সঙ্গে তার চিরকাল একটা বন্ধুত্বের সম্পর্ক থেকেছে, এবং তোহা সাহেবের বাড়িঘর পরিবার যখন তোহা সাহেব আত্মগোপন করতেন, তাজউদ্দিন দেখাশোনা করতেন, কাজেই সেটা রিমি ভালো বলতে পারবে। তো পরবর্তীকালে আমি চলে আসি আওয়ামী লীগের রাজনীতির মাঝখানে, আমি সাংবাদিকতায় গিয়েছিলাম, সেখান থেকে আমি সরকারি চাকরিতে চলে যাই। আমি 56 সালে বিয়ে করি জানুয়ারি মাসে, তখন আমি দৈনিক ইত্তেহাদ পত্রিকার বার্তা সম্পাদক ছিলাম, কিন্তু তখন পত্রিকার নিয়মিত বেতন পাওয়া বড় মুশকিল। তো বিয়ের পরে দেখা গেল নিজের সংসার হলো, তখন আমি 56-এই ওই সরকারি চাকরিতে ঢুকে গেলাম। ঢুকে গেলাম তো কয়েক বছর সরকারি চাকরি করলাম, ইতিমধ্যে তাজউদ্দিন সাহেবের সঙ্গে দেখা সাক্ষাৎ কম হয়েছে। আবার আমি 65-এ ৬৫-এ সরকারি চাকরি ছেড়ে শেখ মুজিবুর রহমান সাহেবের পরামর্শে আমি আবার এসে আওয়ামী লীগে যোগ দিলাম। আওয়ামী লীগে যোগ দিলাম এবং ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি হলাম, কেন্দ্রীয় প্রাদেশিক আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্য হলাম। তখন তাজউদ্দিনের সঙ্গে আবার একটা ঘনিষ্ঠতা সৃষ্টি হল, কারণ তখনকার আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে তাজউদ্দিন সবচেয়ে শিক্ষিত লোক ছিলেন, সবচেয়ে জ্ঞানী লোক ছিলেন, এবং যে সমস্ত লেখালেখির কাজ করতে হতো তাজউদ্দিন প্রধানত করতেন, তার সহকারী হিসাবে তিনি আমাকে বেছে নিয়েছিলেন, কারণ ছাত্র জীবন থেকেই আমার সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা ছিল, আমাকে ভালো করে জানতেন। এবং যেহেতু আমি কিছুদিন সাংবাদিকতায়ও ছিলাম, লেখালেখির একটা অভ্যাস তৈরি হয়েছিল, করতেন। ৬ দফা প্রণয়নের সময়ও প্রধান যে ভাষাটা এটা তাজউদ্দিনের দেয়া, আমরা তাকে অ্যাসিস্ট করেছি, আইডিয়াটা শেখ মুজিবুর রহমান, কিন্তু ভাষাটা তাজউদ্দিনের, কারণ ৬২-এর যুদ্ধের পরে আওয়ামী লীগ নেতৃত্ব বুঝতে পারলেন যে তখন আওয়ামী লীগ মাত্র নতুন করে হচ্ছে যে এদেশে আমরা অত্যন্ত অসহায় হয়ে আছি। সেই যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের কোনো
সত্যিকারের ডিফেন্স যাকে বলে ছিল না। ইন্ডিয়া অনুগ্রহ করে আমাদেরকে আক্রমণ করেনি, নইলে আমরা অত্যন্ত অরক্ষিত ছিলাম। এবং সেই সময় আরো একটা ঘটনা ঘটল, একটা বন্যা হয়েছিল বোধ হয়, এবং তাতে দেখা গেল পশ্চিম পাকিস্তানি নেতারা তেমন কোনো ছাড় করলেন না। এবং তার আগে থেকেই তাজউদ্দিন, শেখ মুজিবুর রহমান এরা মিলে পশ্চিম পাকিস্তানি নির্যাত এবং অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ মারফত। তাজউদ্দিন আওয়ামী লীগ গঠনের প্রাথমিক নেতাদের একজন ছিলেন, যিনি আওয়ামী লীগ প্রথম যখন হয় 49 সনে, তখন থেকে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন একজন নেতৃস্থানীয় কর্মী হিসেবে, নেতা হিসেবে। পরে মার্শাল ল যখন হয়, মার্শাল লর সময় সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, এবং যখন আইয়ুব খানের মার্শাল ল সেটা হয়েছিল 58 সালে, তারপরে মার্শাল ল চলে যাওয়ার পরে যখন এই বিধিগুলো চলে গেল, তখন যারা পুরনো নেতা ছিলেন তারা নতুন করে রাজনৈতিক দল গঠন করতে এগিয়ে এলেন না। তখন শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগকে পুনর্গঠন করার চিন্তা করলেন, এবং তার প্রধানতম সঙ্গী হলেন তাজউদ্দিন আহমদ। এবং তাজউদ্দিন আহমদ এবং শেখ মুজিবুর রহমান একটা মানিক জোর ছিলেন, এবং তারা দুজনেই মিলে এই আওয়ামী লীগ সংগঠিত করেন মৌলানা ভাস্করকে সামনে রেখে। তাজউদ্দিন যেহেতু খুব লাজুক প্রকৃতির ছিলেন, পাবলিক মিটিংয়ে কম বলতেন, তার ফলে তার প্রচারটা তেমন হয়নি, তিনি খানিকটা নেপথ্যে থাকা পছন্দ করতেন। কিন্তু প্রধানত আদর্শগত ভিত্তি যে পার্টির দেওয়া হয়েছিল এটা তাজউদ্দিনের চিন্তার ফসল। এবং যখন 1966 সালে আওয়ামী লীগ কাউন্সিল হলো, শেখ মুজিবুর রহমান 6 দফা তখন ঘোষণা করে ফেলেছেন লাহোরে গিয়ে, তখন তাজউদ্দিন সাহেবকে আমরা সাধারণ সম্পাদক নির্বাচন করলাম 66 কাউন্সিলে, যে কাউন্সিলে 6 দফা প্রস্তাব গৃহীত হয়, এবং সৌভাগ্যক্রমে এই 6 দফা প্রস্তাব আকারে উত্থাপন করি আমি আওয়ামী লীগ কাউন্সিলে। আমি ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি হিসাবে এই প্রস্তাবটি ওই কাউন্সিলে উত্থাপন করি, এবং আমরা তাজউদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করি। এবং আওয়ামী লীগের মধ্যে যে পুরনো নেতৃত্ব ছিল তারা অধিকাংশ এলেন না, যারাও আসলেন তারাও শেখ মুজিবুর রহমান তাদেরকে সানডে পলিটিশিয়ান বলতেন, তারা ওকালতি করতেন সপ্তাহে 6 দিন, রবিবার দিন তারা পার্টি অফিসে আসতেন, এসে গল্প গুজব করতেন, পয়সা খরচ করে কর্মীদের খাওয়াতেন, তারপরে বাড়ি চলে যেতেন। তারপরে যেদিন সভা সমিতি হবে, সভা হবে জনসভা, সেদিন গাড়িতে করে এসে বক্তৃতা দিয়ে বাড়ি চলে যেতেন। কিন্তু সাংগঠনিক কাজ শেখ মুজিবুর রহমানের মতো লোকেরা, তাজউদ্দিনের মতো লোকেরা করতেন। তো সেই সময় 66 কাউন্সিলে তাজউদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করা হলো, এবং 66 থেকে 70 পর্যন্ত যে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রধানত শেখ মুজিবুর রহমানের প্রেরণায় তাজউদ্দিন আহমদ করেছেন, যা সমস্ত লেখালেখির কাজ, বিভিন্ন প্রেস কনফারেন্স থেকে আরম্ভ করে সংগঠিত করা, তিনি খুব ডিসিপ্লিন লোক ছিলেন। শেখ মুজিবুর রহমানের উল্টোটা ছিলেন, শেখ মুজিবুর রহমানের জীবনে যেমন ডিসিপ্লিন ছিল না, কাজে কর্মেও ডিসিপ্লিন ছিল না, কিন্তু ওরা দুজন পরস্পরের পরিপূরক ছিলেন। যেমন একজনকে ছাড়া আরেকজন সম্পূর্ণ নয়, এটা দেখা গেছে তাজউদ্দিন মন্ত্রিত্ব ছাড়ার পর। তাজউদ্দিন মন্ত্রিত্ব যদি না ছাড়তেন, তাজউদ্দিন যদি অর্থমন্ত্রী থাকতেন, 75-এর ডিজাস্টারটা হতো না। তাজউদ্দিন যদি আওয়ামী লীগের রাজনীতি তখনও থেকে থাকতেন, বাকশাল হতো না। তাজউদ্দিন চলে যাওয়ার ফলে আওয়ামী লীগের চরিত্রের পরিবর্তন হয়, যে কথা বলে আওয়ামী লীগ এদেশে স্বাধীনতার মন্ত্র এনেছিল, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, বাকশাল তা পরিত্যাগ করল। বলতে গেলে আওয়ামী লীগ বাকশাল করে হারিকিরি করল, আত্মহত্যা করল। আমার দৃঢ় বিশ্বাস তাজউদ্দিন থাকলে আওয়ামী লীগকে এই হারিকিরি করতে হতো না, দেশের এই দুর্দশা করতো না। আর একটা কথা বলবো, 71-এর কথা। 71-এ বিভিন্ন ইদানিং বেরোচ্ছে বিভিন্ন
প্রেস কনফারেন্স থেকে আরম্ভ করে সবই বিবৃতি বিবৃতি অধিকাংশ তাজউদ্দিন দিয়েছেন। কিন্তু যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটা আকর্ষক ইমেজ তৈরি হয়েছিল, তার ছায় তাজউদ্দিন ঢাকা বলে গিয়েছিলেন এবং তার জন্য তাজউদ্দিন রিগ্রেট ছিল। তাজউদ্দিনকে আমি তুলনা করি রামায়ণে বর্ণিত ভরতের। মুজিবনগর সরকার প্রতিষ্ঠা করেছেন তাজউদ্দিন আহমদ, যুদ্ধ পরিচালনা করেছেন তাজউদ্দিন আহমদ। তিনি আমার মতে তিনি হচ্ছেন দগল অফ বেঙ্গল, বাংলাদেশের দগল এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বাধিনায়ক বলতে আমি দ্বিধা করব না। কারণ শেখ মুজিবুর রহমান তাকে প্রবাসী সরকার করার কথা বলে যাননি, কিন্তু তিনি কলকাতায় গিয়ে চিন্তা করলেন কি করা যায় এবং অনেক কষ্ট করে এই প্রবাসী সরকার গঠন করলেন এবং বহু কষ্ট করে ভারত সরকারের রিকগনিশন পেলেন এবং তারই নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হলো এবং আমরা বিজয়ী হয়ে স্বাধীন হলাম। রামায়ণে যেমন আছে, রামচন্দ্র যখন বনবাসে গেলেন তখন ভরত তার পাদুকা সিংহাসনে বসিয়ে দেশ শাসন করেছিল, তেমনি শেখ মুজিবুর রহমানের নাম দিয়ে তাজউদ্দিন যুদ্ধ পরিচালনা করেছেন। তার অনুগত ভালোবাসা এত প্রবল ছিল। সেই তাজউদ্দিন যখন মন্ত্রিসভা থেকে চলে গেলেন, শেখ মুজিবুর রহমান নিঃসঙ্গ হয়ে গেলেন এবং তার যারা তখন পরামর্শদাতা তারা ভালো কাজ করলেন না। বাকশালের মতো একটা কাজ যেটা তার চরিত্রের সঙ্গে যায় না, আওয়ামী লীগের চরিত্রের সঙ্গে যায় না। আওয়ামী লীগ সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে, একটা গণতন্ত্র বিরোধী একটা সংবিধান তৈরি করলেন। কাজেই আমি আমার একটা দুঃখ যে শেষ দিকে তাজউদ্দিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের এই দুর্দশা ঘটল এবং অত্যন্ত নারকীয়ভাবে তাকে যে হত্যা করা হলো, এই খুনিদের এখনো পর্যন্ত সঠিক বিচার হয়নি। এরা এত নৃশংস বর্বর যে তাদের কেন হচ্ছে না বোঝা মুশকিল। এখন পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে, বিচার কাজটা চলছে। আচ্ছা, আপনি ইতিহাসের ওই পর্ব বলছিলেন ভারী ইন্টারেস্টিং ধারাবাহিকভাবে, তো এই কবে এবং কীভাবে আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ হলো, অসাম্প্রদায়িক একটা দল হলো, এই ট্রান্সফরমেশনটা তো আপনার কাছ থেকে দেখেছেন একটু যদি বলেন। মানে সন্তারিক দরকার নেই, প্রক্রিয়াটা কীভাবে এটা নিয়ে কীভাবে এবং মুসলিম লীগের যে রাইটিস্ট বলতাম আমরা, ডানপন্থী অংশ যেটা খাজাবাহির নওয়াববাড়ির নেতৃত্বে হয়েছিল, তারই বিকল্প হিসাবে আবুল হাসান সরবরাহের নেতৃত্বাধীন যে মুসলিম লীগের অংশ ছিল তারই প্রধানত আওয়ামী লীগের ব্যানারে চলে আসলেন। যেমন আনোয়ার খাতুন বলে একজন এমএলএ ছিলেন, খয়রাত হোসেন বলে একজন ছিলেন, আরে আসাদ চৌধুরী কবি, তার বাবা আরিফ চৌধুরী আমার চাচা, তিনি ছিলেন। এরা সবাই মিলে যেহেতু মুসলিম লীগ ফিরে এসছেন এবং এদেশের জনগণ তখন পর্যন্ত পাকিস্তানের মহাজন, তারা ভাবলেন যে মুসলিম নামটা রাখা দরকার। এইভাবে আওয়ামী মুসলিম লীগ হলো। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে মুসলিম লীগের বিকল্প হিসাবে আওয়ামী মুসলিম লীগ রাখলে আরেকটা মুসলিম লীগ কোনো কাজ হয় না এবং তারা একটা সম্পূর্ণ নতুন ধারার রাজনীতি চিন্তা করলেন, যেটা হবে অসাম্প্রদায়িক, সেকুলার, এবং তাতে করে তারা মুসলিম শব্দটি বাদ দিলেন। এই এবং এই ধারার মধ্যেও শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমদ অত্যন্ত ভাইটাল রোল প্লে করেন। কারণ তাজউদ্দিন আহমদ কিন্তু ছাত্র জীবন থেকে যে বলেছি সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট ছিলেন এবং উনি মার্ক্সবাদ পড়াশোনা ছিল এবং তার খুব বিস্তৃত পড়াশোনা ছিল, যেটা আওয়ামী লীগ নেতৃত্ব বা তৎকালীন দিনের মুসলিম লীগ নেতৃত্বের কারোর মধ্যেই ছিল না। তিনি অর্থনীতির ভালো ছাত্র ছিলেন এবং তার ব্যাপক পড়াশোনা ছিল, যার ফলে তিনি মনে করতেন এই দেশে, এই গরিবের দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি ছাড়া অন্য অর্থনীতি অচল এবং সমাজতন্ত্র কখনো ধর্মভিত্তিক হতে পারে না। এবং যে ধর্মকে আমরা ধর্মভিত্তিক পাকিস্তান চেয়েছিলাম, সেই পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আবার ধর্মীয় নাম রাখার কোনো অর্থ নেই এবং মৌলানা ভাষানি মৌলানা হলেও তিনি খুব লিবারেল মৌলানা ছিলেন এবং তিনিও আপত্তি করেননি, তখন আওয়ামী মুসলিম লীগ নামটা বাদ দেওয়া হয়।
আচ্ছা, কবে নাগাদ এই তাজিন সাহেব, আজ তো আপনার ব্যক্তিগত বন্ধুও ছিলেন, এই বাংলাদেশ স্বাধীনতার কথাবার্তা আপনারা আলোচনা করতেন? কারণ উপরে তো আপনাদের এটা কথা বলতে হতো, কিন্তু নিজেদের ভেতরে কবে এটা কথাবার্তা শুরু হয়েছিল? তখন কিন্তু যারা ভাষা আন্দোলন করেছিলেন তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হবেন বা সেই রকম কিছু ভাবেন নাই, ভাষার দাবিটা আমরা চেয়েছিলাম। কিন্তু পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হব এই চিন্তাটা আমাদের মনে তখনও ডানে বাঁধেনি। পরবর্তীকালে বিভিন্ন সময়ে দেখা গেল যে আমাদের সমস্ত গণতান্ত্রিক দাবি বা অর্থনৈতিক দাবি এরা মানছে না, এবং মুসলিম লীগের বিকল্প হিসেবে আওয়ামী লীগ ছিল, কিন্তু আওয়ামী লীগ থাকলেও আওয়ামী লীগ ধরুন ক্ষমতায়ও গিয়েছিলেন সর্বাধিক সাহেবের নেতৃত্বে, কিন্তু কিছু করতে পারেনি। একটা ধারণা বিশ্ব পূর্ববঙ্গের এই ইয়াং তরুণ নেতাদের মনে, শেখ মুজিবুর রহমান তাদের মনে ধারণা হলো যে আমরা একত্রে থাকলে চলবে না। এটা ধরুন যে 65-এর ওয়ারের আগের থেকেই চিন্তাটা এসেছিল, এবং 65-এর ওয়ারের পরে এটা স্পষ্ট হয়ে গেল। প্রধানত 60-এর দশকের দিকে আমরা এটা আমাদের অর্থনৈতিক সমিতির মিটিংয়ে আলোচনা করেছি যে কিভাবে কি করা যায়, এবং পরবর্তীকালে এই চিন্তার ফসল হিসাবে 6 দফা প্রণয়ন করা হয়। আমি আগেই বলেছি যে 6 দফা প্রণয়নের প্রধানত ভূমিকা পালন করেন তাজউদ্দিন আহমদ, এবং 6 দফা যদি কেউ পড়ে থাকে দেখবে যে কোনো শাসক শ্রেণী এটা রাজি হবে না, এটা একটা প্রচ্ছন্ন স্বাধীনতার দাবি ছিল, এবং এটাকে অনেকে তখনও তুলনা করেছেন ম্যাগনা কার্টার সঙ্গে 6 দফা দাবি, এবং 6 দফাতে যে প্রভিশনগুলো ছিল সেটা মানা কোনো কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব ছিল না, এবং 6 দফা প্রণয়নের অন্তত পক্ষে 6 দফা প্রণীত হয়েছিল 1965-এর দিকে, শেষের দিক থেকেই একটা ধারণা হচ্ছিল যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে পারব না, এবং এই 50-এর শেষের দিকে বা 60-এর দশকের প্রথমের সময়টা মনে নেই, তখন বাঙালি অর্থনীতিবিদরা একটা টুল ইকোনমি থিওরি বলে একটা কথা বললেন যে পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশের ইকোনমি অর্থনীতি পরিপূরক নয় বরং কম্পিটিটিভ বিরোধী, কাজেই দুই ইকোনমি দুই দেশে চলতে হবে। এটি ধারাবাহিকতায় শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমদেরা 6 দফাতে আলাদা রিজার্ভ ব্যাংক চেয়েছিলেন, এবং টাকা তৈরি হবে এবং তার বিলিভ এগেনস্টে এখানকার রিজার্ভ ব্যাংকে গোল্ড রিজার্ভ থাকবে, একটা আলাদা বৈদেশিক বাণিজ্য করার অধিকার চেয়েছিলেন, একটা আলাদা প্যারামিলিটারি ফোর্স চেয়েছিলেন। এই তিনটির একটা কোনো স্টেট রাজি হতে পারে, ইট অ্যামাউন্টস টু ইন্ডিপেন্ডেন্স। আমার যদি আলাদা টাকা থাকে, আলাদা রিজার্ভ ব্যাংক থাকে, আমি যদি বিদেশের সঙ্গে আলাদা বাণিজ্য করতে পারি, কারণ আজকে তো কেউ আর দেশ দখল করে না, আজকে বাণিজ্য করতে চায়, কাজে বাণিজ্যের যদি স্বাধীনতা। এও আরেকটা কথা বলেছিলেন যে আমরা যে সমস্ত ট্যাক্স দেব কেন্দ্রীয় ট্যাক্স তা এখানে জমা হবে, এই সবগুলোই কিন্তু ছিল বলতে গেলে স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ। যেমন কংগ্রেস প্রথম দিকে স্বরাজ বলেছিলেন একটা ডমিনিয়ন স্ট্যাটাস, তারা কিন্তু প্রথমেই গান্ধীজি করেনি ইয়া মারেনি বলেন নাই বা স্বাধীনতা চান নাই, একটা ধাপে ধাপে স্বাধীনতার পথে এগিয়েছিলেন। কাজেই 6 দফাতে আমরা যে স্বায়ত্ত শাসনের কথা বলেছিলাম সেটা প্রকারান্তের স্বাধীনতা চাওয়া ছিল। এই আপনি মুক্তিযুদ্ধ 71 সম্বন্ধে কিছু বলেছেন, মুক্তিযুদ্ধ সম্বন্ধে আরেকটু কিছু বলবেন? মুক্তিযুদ্ধে তাজউদ্দিন সাহেবের ভূমিকা বা আপনার জানা মতে ওই পর্বটা, আপনি মুজিবনগরে ছিলেন? না, মুজিবনগরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেশেই ছিলাম, কাজেই আমি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু বঙ্গবন্ধুর সাথে ওনার ব্যক্তিগত সম্পর্কগুলো বলেন, তারা তো দীর্ঘদিন একসাথে ছিলেন। বঙ্গবন্ধুর সঙ্গে তো আমি মনে করেছিলাম যে দুজন আপন ভাইয়ের যে সম্পর্ক হয় এই সম্পর্ক
করে চলে গেছি তার যদি সাহেবের সঙ্গে তার যে বিচ্ছেদটা হলো এটার কারণ নির্ণয় করা খুব কঠিন বলে আমার কাছে মনে হয়। কেননা যে লোকটি কলকাতায় মুজিব না করে তার নামে দেশটা চালিয়ে এসছে, তার নামে যুদ্ধ করেছে, সেই লোককে কেন তিনি পরিত্যাগ করলেন এটা এটা বোঝা খুব মুশকিল। প্রধানত আমার যা এটা আমার ব্যক্তিগত ইনফরমেশন নয়, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন একটা ব্যাপারে একমত ছিলেন, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতির ব্যাপারে। শেখ মুজিবুর রহমানের মধ্যে সরোয়ার্দী সাহেবের প্রভাবটা অত্যন্ত প্রবল ছিল এবং তার ফলে তার মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে একটা টান ছিল এবং মনে মনে খানিকটা লোকে আশ্চর্য ভাবলে খানিকটা ভারত বিরোধ ছিল। যেহেতু তিনি নিজেও ইন্ডিয়াতে যে যাননি যুদ্ধের সময় এবং মুসলিম লীগের রাজনীতি করেছেন সারা জীবন, এই ভারত বিরোধ তাকে মন থেকে বিশ্বাস করতেন না তিনি ইন্ডিয়াকে, তার হেজিমনিস্টিক অ্যাম্বিশন আছে মনে করতেন এবং তিনি স্বাধীনতার পরপরেই ইউনাইটেড স্টেট এবং চায়নার সঙ্গে এটা সম্পর্ক তৈরি করার প্রবল চেষ্টা চালান। কিন্তু আমার যতদূর ধারণা তাজউদ্দিন সাহেব বলেছিলেন আমরা ফরেন এইড নেব না, আপনাদের খেয়াল আছে আত্মীয় সামনে বলেছিলেন ইউএসএ এর কথা বেশি ইউএসএ আমরা ইউএসএ নেব না আত্মীয় সামনে বলেছিলেন এবং এটা উনি বিশ্বাস করতেন যে ইউএসএ মানে দাসত্ব, ওরা তো যা টাকা দেয় তার চেয়ে বেশি নিয়ে যায় এবং তারপরে ডিকটেট করতে থাকে আমরা কি করব না করব। এটা এখনো দেখা যাচ্ছে, আপনি বিদ্যুৎ কি পলিসি করবেন, সারের কি পলিসি করবেন, গ্যাসের কি পলিসি করবেন, ওয়ার্ল্ড ব্যাংকের অনুমতি নিতে হবে, নইলে আপনি করতে পারবেন না এবং চেষ্টা করলে স্বাবলম্বী হওয়া যে একেবারে যায় না এটা ঠিক নয় এবং ওরা তো এইটাতে ওদের ব্যবসা, ওরা পরে সেদে আপনাকে টাকা দেবে কারণ এই টাকা না দিলে ওষুধ পাবে না, ওর ব্যাংক চলবে না। রাজনীতি সে দৃঢ়ভাবে সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন, সেখানে একটা সূক্ষ্ম বিভেদ ছিল। তার দুই দিন সাহেব নিজে কমিউনিস্ট পার্টি করেন নাই কিন্তু তার সিম্পাথি ছিল সোভিয়েত ইউনিয়ন, উনি মনে করতেন সোভিয়েত ইউনিয়ন আর যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যে সাহায্যটা করেছে তার প্রত্যক্ষ নেগোসিয়েট করেছেন তাজউদ্দিন, তার প্রত্যক্ষ বেনিফিশিয়ারি তাজউদ্দিন, চাঁদুর নিজে থেকে জানতেন যে সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধের সময় আমাদেরকে কী সাহায্যটা করেছে এবং সেই সময় ইউনাইটেড স্টেটস এবং চায়নার কী ভূমিকা ছিল। এই একটাই আমি দেখতে পাই নীতিগত বিরোধ, ব্যক্তিগত জীবনে কোনো বিরোধ থাকার কথা নয়, কারণ তাজউদ্দিন একেবারে দরবেশের জীবনযাপন করতেন। খলিফা ওমরের কথা বলেছি, তাজউদ্দিনকে দেখাতে হয় খলিফা ওমর থাকলে এরকমই জীবন, এই আজকে থাকলে এই জীবনযাপনই করতেন। তার মেয়ে এখানে আছে, তিনি যে কত সাদেশ্বরী জীবনযাপন করতেন এটা সকলেই জানে, তিনি যে অবস্থানে ছিলেন সেই অবস্থান অনুযায়ী তার পারিবারিক জীবনে আড়ম্বর ঐশ্বর্য ছিল না, এটা অবশ্য শেখ মুজিবুর রহমানও ছিল না। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আমার মনে হয় এই একটাই আমি তফাৎ দেখতে পাই যে তিনি মার্কিন বিরোধী ছিলেন প্রবলভাবে, এছাড়া অন্যান্য ব্যাপারে দেশের আভ্যন্তরীণ ব্যাপারে মোটামুটি একই রকম বিশ্বাস ছিল। এক সেকেন্ড এক সেকেন্ড, আমাদের একটু ব্যাটারি চেঞ্জ করতে হবে। ভালো বলছেন তো, সুন্দর ধারাবাহিক, ঠিক আছে না? ওকে, স্ট্যান্ড বাই ক্যামেরা। আমাদেরকে একটু জেল হত্যা বিষয়ে একটু কিছু বলবেন। জেল হত্যা বিষয়ে প্রত্যক্ষভাবে জানার কথা নয়, তবে আমার যেটা ধারণা এটা হয়েছিল জেল হত্যা, এটা তাৎক্ষণিকভাবে কয়েকজন সামরিক বাহিনীর লোকজন হত্যাটা করলেও এর পেছনে প্রধান হত্যাটা ছিলেন খন্দকার মুশতাক এবং বঙ্গবন্ধু হত্যারও যিনি প্রধান মহিলারা ছিলেন এবং খন্দকার মুশতাকের রাজনীতির সঙ্গে তাজউদ্দিনের রাজনীতি আগে থেকেই একটা বিরোধ ছিল। আমরা যখন একত্রে আওয়ামী লীগ করেছি তখন মুশতাক সাহেব প্রবলভাবে মার্কিন পন্থী ছিলেন এবং তাজউদ্দিন সাহেব প্রবলভাবে সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন। পরে কলকাতায় ও মুজিবনগর সরকারেও দেখা গেছে মুশতাক সাহেব পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন এবং তাজউদ্দিন আহমদ স্বাধীনতা যুদ্ধ চালিয়ে গেছেন, যার ফলে মুশতাক সাহেবকে এখন নজরবন্দি অবস্থায়
কলকাতায় রাখা হয়েছিল। পরবর্তীকালে এখানে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মুস্তাক সাহেব তার মার্কিন কানেকশনের ফলে শেখ মুজিবুর রহমানকে হয়তো কিছুটা প্রভাবান্বিত করে ফেললেন এবং আমি মনে করি তাজউদ্দিনকে যে মন্ত্রিত্ব ছাড়ল এতে মুস্তাক সাহেবের একটা ভূমিকা ছিল। এবং বঙ্গবন্ধু হত্যার পরে মুস্তাক সাহেব যখন রাষ্ট্রপতি হলেন তিনি যে কজনকে ভেবেছেন যে এই হত্যাকাণ্ড মেনে নেবে না এবং তাদেরকে কিছুতেই বসে আগুন না যাবে না সেই চারজনকে সেই চারজন প্রধান নেতাকে যারা সবাই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন প্রধানত তাজউদ্দিন এবং সঙ্গে যারা গেছেন তারাও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে শেষ করে দিল। কারণ আমি তো মনে করি এই হত্যাকাণ্ডগুলি মানে পৃথিবীর ইতিহাসে এর তুলনা করা মুশকিল। কারণ জেলখানার ভেতরে যে সুরক্ষিত জায়গা সেখানে সরকারের আনুকূল্য ছাড়া এবং তারপরেও এখনো যারা এই হত্যা মামলার সঙ্গে জড়িত ছিল বলে কিছুটা সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং আজকে পর্যন্ত এটার কোনো ফয়সলা হয়নি। দেশের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং তার হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোনো রকম বিচার পাওয়া যায়। যেহেতু আমার সঙ্গে তাজউদ্দিন আহমদের আগে থেকেই একটা সখ্যতা ছিল ঠিক আমি আর আমার অ্যাপয়েন্টমেন্টটা শেষের দিকে হয়েছিল ইট ওয়াজ এ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমি তো চাকরি ছেড়ে রাজনীতি চলে এসেছিলাম কিন্তু বঙ্গবন্ধু আমাকে ডেকে বললেন যে তুমি তো কিছুদিন সরকারি চাকরি করেছো এবং তথ্যতা করেছো প্রাক্তন সাংবাদিক আমি এখন এই স্পেশালিস্টদের কিছু নেই কেবল ওই পদ সিএসপি পিসিএস ইত্যাদি বাদ দিয়ে যে কারণে আমাকে তিনি তথ্য সচিব করলেন একজন ডাক্তারকে হেলথ সেক্রেটারি করলেন কবির চৌধুরীকে স্বাস্থ্য সচিব করলেন এবং একজন ইঞ্জিনিয়ারকে পূর্ত সচিব করলেন। কোন ইয়ারে? 72-তে। 72-তে, হ্যাঁ। কবির চৌধুরী এডুকেশন সেক্রেটারি, আমি ইনফরমেশন সেক্রেটারি আর ডক্টর টি এইচ খান হেলথ সেক্রেটারি আর ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন মানে ভুলে গেছি ওনাকে ওয়ার্ক সেক্রেটারি করেছিল শেখ সাহেবের আত্মীয় হতো তো সেক্রেটারি করেছিলেন কিন্তু পরবর্তীকালে আমাদের এই যে মেজুরধারী আমাদের ষড়যন্ত্রে আমরা সবাই সচিবালয় থেকে বাইরে চলে যেতে হলো কারণ এটা হচ্ছে সিএসপি পিসিএসদের এই যে ক্যাডার সার্ভিসের ডোমেইন বলে তারা মনে করে এখানে বাইরের লোক আসা তারা পছন্দ করেনি যাই হোক তো তখন তাজউদ্দিন সাহেবের কাছে হয়তো এমনি সচিব বলে হয়তো আমি এত ঘন ঘন যেতে পারতাম না তা আমি ওই সচিব হিসেবে সচিবের কাছে না গিয়ে আমি যেটা হচ্ছে হয়তো বা খানিকটা এই রুসো বিজনেস বিরোধী আমি আমার অন্য কারোর কাছে মনে হতো না আমি চলে যেতাম টেলিফোন করলে তাজউদ্দিন সাহেব বলে আচ্ছা আসো তবে কিছুক্ষণ বসতে হবে তোমার কিছুক্ষণ বসতে হবে আমার আমরা এই ঢাকায় ভাষায় কথা বলতাম পরস্পরের সঙ্গে তো আসো একটু বসতে হবে এইভাবে যে কোনো কাজে ক্ষুদ্র কাজ হোক বড় কাজ হোক কারণ তখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে সব মন্ত্রণালয়ে কোনো অফিসারও ছিল না কোনো তৈজসপত্র ছিল না তারপরে বারবার অর্থ মন্ত্রণালয়ে যেতে হতো এবং তাজউদ্দিন সাহেবকে হিমশিম খেতে হচ্ছিল কিভাবে সবার অভাব মোচন করবে। একটা ঘটনা প্রচারিত হয়েছে একটু পূর্বেই যে টেলিভিশন সম্পর্কে এটা প্রচার হয়েছিল তাজউদ্দিন টেলিভিশন বন্ধ করে কথাটা ঠিক নয় আমি গিয়েছিলাম তাজউদ্দিন সাহেবকে টেলিভিশন সম্প্রসারণের একটা পরিকল্পনা নিয়ে তখন তিনি বলেছেন যে আপাতত এই সময়ে আমাদের যে অবস্থা তাতে এখন এইরকম একটা মানে লাক্সুরিয়াস মিডিয়াম এক্সপ্যানশনের জন্য আপাতত আমি টাকা দিতে পারি তোমরা এখন যে অবস্থা আছে তাতেই চালিয়ে যাও উনি এটা বলেননি এটা বন্ধ করে দাও। আচ্ছা আচ্ছা তখনকার অবস্থার প্রেক্ষিতে তিনি বলেছিলেন এই সময় তাকে টাকা দেওয়া তার পক্ষে সম্ভব না। পরবর্তীকালে অবশ্য প্রধানমন্ত্রী সেটা আমিও জানি না আমারও গোচরে
টেলিভিশন ডিজি সাহেব চলে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে, প্রধান সাহেব উনি এমনিও ব্যক্তিগতভাবে চিনতেন, আমাদের সাংবাদিক ছিলেন, প্রধানমন্ত্রীকেও চিনতেন না, তো এটা করিয়ে এনেছিলেন। এখন যেটা হচ্ছে যে তাজউদ্দিন সাহেব অর্থমন্ত্রী হিসেবে কিরকম ছিলেন, কেননা হয়তো কথার প্রশ্নটা আসতে হবে, উনি যদিও খুব অল্প সময় অর্থমন্ত্রী ছিলেন, আমি মনে করি তাজউদ্দিন অর্থমন্ত্রী যদি তখন না হতো তখন আমাদের আরও দুরবস্থা হতো, কারণ আমাদের কোনো ব্যাংকে কোনো টাকা ছিল না, রিজার্ভ ব্যাংকে কোনো গোল্ড ছিল না, এবং বিভিন্ন ব্যাংক প্রায় খালি করে পশ্চিমা ব্যবসায়ীরা ওড়ি নিয়ে খালি করে তারা চলে গিয়েছিল, এবং যেহেতু তিনি ভারতবর্ষের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখেছিলেন, তড়িৎ গতিতে ইন্ডিয়া থেকে তিনি নোট ছাপাতে পেরেছিলেন, এবং এটা ইমার্জেন্সি বেসে ইন্দিরা গান্ধী করে দিয়েছিলেন। আমার একটা ঘটনা মনে আছে, আরো আমাদের দেশে দেখা গেল কালকের থেকে কোনো তেল থাকবে না, তাজউদ্দিন সাহেব ডাইরেক্টলি ইন্দিরা গান্ধীকে টেলিফোন করলেন, আমি ওখানে আমার কাজে গিয়েছিলাম বসেছিলাম, এবং ইন্দিরা গান্ধী পরের দিন তেল পাঠিয়ে দিলেন, কোনো ফর্মাল নোট পাঠানো নয়, জাস্ট টেলিফোনে উনি রিকোয়েস্ট করলেন, ফর্মালিটিস পরে হবে, এরকম একটা রিলেশন, এরকম একটা শ্রদ্ধার আসন তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে বা ইন্দিরা গান্ধীর কাছে পেয়েছিলেন, কারণ তাকে 9 মাস যুদ্ধ করতে তারা দেখেছে, তাকে 9 মাস রাষ্ট্র পরিচালনা করতে, সরকার পরিচালনা করতে দেখেছে, কাজে তাদের কাছে তিনি একটা শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, এবং অর্থনীতির ছাত্র হিসেবে তিনি ভালো ছাত্র ছিলেন, এবং আমার মনে হয় তিনি থাকলে এদেশের অর্থনীতির এই যে আলো অবস্থা হতো না, কারণ তার নিজস্ব অর্থনীতি বিষয়ক পরিকল্পনা ছিল, এবং সাধারণ মানুষের মঙ্গল চিন্তা সবসময় তিনি রেখেছেন, এবং রাজনীতিতে আমরাও সবাই তখন প্রথম দিকে, এখন রাজনীতি অন্যরকম হয়ে গেছে, প্রথম দিকে সেই সময়ে আমরা যারা 40-এর দশকে রাজনীতিতে এসেছি আমরা কিন্তু মানুষের মঙ্গল চিন্তার থেকে রাজনীতিতে এসেছিলাম, আমরা কেউ এমপি হব মন্ত্রী হব এই কথাটা তখন ভাবাও হয়নি, ভেবেছিল আমরা মানুষের কিছু উপকার করব, এবং তাতে আমাদের কিছু ত্যাগ স্বীকার করতে হলো আমাদের করতে হবে, এবং তাজউদ্দিন শেষ জীবন পর্যন্ত তেমনই ত্যাগী ছিলেন, আদর্শবান ছিলেন, এবং অর্থনীতি বিষয়ে তিনি গরিবের অর্থনীতি পুরোপুরি সমাজতান্ত্রিক না হলেও তিনি একটা গরিবের অর্থনীতি প্রবর্তন করেন। পলিটিক্যাল অর্গানাইজার, পলিটিক্যাল লিডার হিসেবে কোন কোন যোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, আপনার বৈশিষ্ট্য কি মনে হয়? তার সবচেয়ে বড় গুণ ছিল উনি খুব মেথডিক্যাল ছিলেন, যেটা সাধারণত আমাদের দেশের রাজনীতিবিদরা হয় না, এবং যেটা তার ডায়েরি থেকে প্রমাণিত, উনি প্রত্যেক দিনে যে দেখবেন দিনবিন্দু লিখেছেন, সব কথা লিখে রেখেছেন, এবং ওনার জীবনেও খুব শৃঙ্খলা ছিল, এবং পার্টিতে উনি সাধারণ কর্মীদের মধ্যে খুব বলতে হচ্ছে জনপ্রিয় হতে পারেননি, কারণ তাদের আবদার তিনি সহ্য করতেন না, যেমন তিনি মন্ত্রী হিসাবে পার্টি কর্মীদের যে হঠাৎ ঢুকে পড়ার উনি পছন্দ করতেন না, বের করে দিয়েছেন, বলতেন তুমি কি অ্যাপয়েন্টমেন্ট করে আইসো, আমার এখন মিটিং আছে তুমি আসো, হয়তো খুব ঘনিষ্ঠ কর্মী, এটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে এটা হয় না, এখনো হয় না, এখনো দেখবেন ছাত্র দলের লোক পটাশ করে ঢুকে গেল মন্ত্রী ঘরে, এই আপনি গেলেন আপনার ঘরে মার দিয়ে দিল, তাজউদ্দিন সাহেব এটা ইভেন তার কলিগ মন্ত্রীরাও যদি অসময়ে যেতেন উনি বলতেন যে ভাই আপনি তো বইলে আসেন নাই, আমি তো এখন আপনাকে সময় দিতে পারবো না, এই যে শৃঙ্খলা বোধটা এটা আমাদের দেশের রাজনীতির মধ্যে বিরল শুধু নয় নাই, কারণ আমরা যারা মাঠের রাজনীতি করি আমরা মাঠের ভাষাতে কথা বলি, এবং পার্লামেন্টে দেখেন না সবাই মাঠের বক্তৃতা, কিন্তু তাজউদ্দিনের বক্তৃতা লিস্ট করে দেখবেন পার্লামেন্টে কোনো মেঠো কথা নাই, উনি তো মাঠের রাজনীতি করেছেন, মাঠের রাজনীতি করেই প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু পার্লামেন্টে কীভাবে কথা বলতে হয় তাজউদ্দিন সাহেব জানতেন, এবং তার পার্লামেন্টের বক্তৃতাগুলোতে কোথাও মেঠো বক্তৃতা নাই, এবং অর্থ মন্ত্রণালয়ে তার সঙ্গে যারা কাজ করেছেন মতিউল ইসলাম সচিব ছিলেন, আপনারা যদি তাকে পান, তাকে পেলে সবচেয়ে ভালো হয়, অর্থমন্ত্রী হিসাবে তিনি যে সমস্তই করেছিলেন মতিউল ইসলাম খুব ভালো বলতে পারবেন, জানিসুর রহমান সাহেবের কথা বলেন তুইও কিছুটা জানবেন, কারণ পরিকল্পনা কমিশন তিনি চালাতেন, এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে আনিসুর রহমানও বলতে পারবেন, পরিকল্পনা কমিশনের অনেকেই এখানে আছে, মোশারফ সাহেবও আছেন গোটা, তো আনিসুর রহমান সাহেবের কথা জিজ্ঞেস করতেন অর্থমন্ত্রী হিসাবে তিনি কী ছিলেন এরা ভালো করতে পারবেন।
তানভীর সাহেবের মানবিক গুণাবলী দিয়ে একটা বলবেন নাকি আপনার কাছে মনে হচ্ছে যে অন্যরকম মানুষ কিরকম? মানবিক গুণাবলী এটা বলতে পারি যে দেখেন আমরা কোন যারা দেশের তারা সবাই তো পাবলিকের মানে সাধারণ মানুষের উন্নতি সাধারণ মঙ্গল চিন্তায় এসেছিলাম এবং উনি ওনার যে সহকর্মী তাদের প্রতি অত্যন্ত সহানুভূতি ছিলেন, কারোর সামান্যতম বিপদ হলেও উনি তাতে ঝাঁপিয়ে পড়তেন এবং যে রকম সম্ভব সাহায্য তিনি করতেন। আপনি তার ডায়েরিতে ওদের কত কিছু আছে, এই কাউকে সামান্য টাকা দেওয়া বা কোথাও গিয়ে একটু তদবির করা, মানে ছোটোখাটো তদবির কাজও কেউ যদি তারা চলে যেত উনি উপকার হলে গরিব মানুষের জন্য করতেন। তার সম্পূর্ণ অ্যাটিচিউডটাই ছিল মানবিক। রাজনীতিতে এসেছিলেন তিনি মানবিক কারণে, কোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, এবং দেশের মানুষের মঙ্গল। প্রত্যেক এটা শেষ প্রশ্ন, তারপরে আমার কিছু প্রত্যেক বড় মাপের মানুষের মধ্যে দেখা যায় যে একটা দুটো দুর্বলতাও থাকে যেটার পরে অনেক বড় ইয়ের কারণ হয়ে দাঁড়ায় ক্ষতি টতি। ওনার মানসিক গড়নে এমন কোনো কিছু আপনার চোখে পড়েছে? বললাম দুর্বলতা আমাদের দেশের যে রাজনীতি তাতে আপনার কর্মীদের অনেক আবদার মানতে হবে। উনি কোনো বেআইনি কাজ কোনো বিশৃঙ্খল কাজ পছন্দ করতেন না, যার ফলে সাধারণ কর্মীর মধ্যে তার সেভাবেই মেজটা বিল্ড হয়। এটা একদিক থেকে আমাদের দেশের রাজনৈতিক নেতার জন্য একটা দোষ হয়ে দেখা দিয়েছে। এই ওনার গুণটা, এটা আমি গুণ বলছি, এটা অনেকের কাছে খুব দোষণীয়। ওনার যে কলিগ মন্ত্রীরা ইভেন সিনিয়র মন্ত্রীরাও ওই যে তিনি সময় করে কথা বলে না গেলে উনি সময় দিতে পারতেন না, তাতে তারা ক্ষুব্ধ হতেন, এবং এটাও একটা দোষ হয়ে দেখা দিয়েছিল তার এই গুণটি। আমার দিক দিয়ে এখন প্রশ্ন কিছু করবেন বিশেষ মনে পড়ে? আপনি নিজের থেকে যদি কিছু বলেন যে মনে করেন তাজিন সাহেবের একটা ছবি করছি আমরা, কিছু এই থাকা কথাটা থাকা দরকার, এমন যদি কিছু মনে হয় যে আমার প্রশ্নের মধ্যে আসেনি। বিশেষভাবে বলা প্রয়োজন যে অকৃতজ্ঞ বাঙালি জাতি তার জন্য যথেষ্ট মূল্যায়ন করেনি। বাঙালি জাতিই বলছি আমরা সবাই, আমরা অকৃতজ্ঞ। তাজউদ্দিন এ দেশের স্বাধীনতার প্রধানতম সেনাপতি, এটা আমি আগেও বলেছি। তাজউদ্দিনই প্রবাসী সরকার গঠন করেছেন, তাজউদ্দিনই যুদ্ধ পরিচালনা করেছেন, তাজউদ্দিনই দেশটাকে স্বাধীন করেছেন, কিন্তু সেই মূল্যায়ন আমরা তাকে করিনি। তাকে যে শ্রদ্ধা সম্মান দেখানো উচিত ছিল আমরা তা দিইনি। এবং আমি মনে করি তাজউদ্দিন সম্পর্কে আরো গবেষণা হওয়া প্রয়োজন এবং তার সম্পর্কে গবেষণা করে নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানানো অত্যন্ত প্রয়োজন। থ্যাংক ইউ, সুন্দর বলুন শেষে কিছু চমৎকার। গ্রেট, থ্যাংকস। হ্যাঁ হ্যাঁ।